উদযাপিত হয়েছে গোপবন্ধু জ্যোতি যাত্রা সমারোহ। কেট বিশ্ববিদ্যালয় পরিসরের অনুষ্ঠিত উৎসবের মুখ্য অতিথি ভাবে রাজ্যপাল প্রফেসর গণেশী লাল যোগ দিয়েছিলেন। উৎকলমণি গোপবন্ধু দাসক 141তম পুণ্য জন্মতিথি অবসরে সারা রাজ্য পরিক্রমা করেছিল এই জ্যোতি যাত্রা। রাজ্যপাল কহিছন্তি উৎকলমণি গোপবন্ধু জনে নিঃস্বার্থপর মানুষ ছিলেন। তাঁর আদর্শে আজির যুবপিঢ়ি অনুপ্রাণিত হবার আবশ্যকতা রয়েছে। এই অবসরের সমাজ ফণ্ডক সহায়তা প্রদান করে আসুথিবা ব্যক্তিবিশেষক পুরস্কার প্রদান করা যাইছিল। কার্যক্রমের মুখ্য বক্তা ভাবে ইন্ডিয়া টুডে হিন্দির সম্পাদক অংশুমান তিওয়ারি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রতাপ জেনা, লোকসেবক মণ্ডল ওড়িশা শাখার সভাপতি দীপক মালব্য, সমাজের মুদ্রাকর প্রকাশক নিরঞ্জন রথঙ্ক সহ বহু অধিকারী ও ছাত্রছাত্রী উপস্থিত থাকে। कोई भी व्यक्ति या कोई भी न्यूज़पेपर या चैनल जब तक वो क्रौंच के क्रंदन को वंदन करता रहेगा, ड्रैगन की हुंकार को ओंकार ओंकार में बदलने का कोशिश करता रहेगा, वो हमेशा जिंदा रहेंगे। उत्कलमणि गोपबंधु जो नीति आदर्श जो वार्ता समाज को दे जाइ से कार्यक्रम को लेकिन लोक मानक पाखरे से वार्ता पहुँचापी से मानसिकता এ সমাজের সমস্ত ভিতরে সৃষ্টি করা এই কার্যক্রমের মূল লক্ষ্য লা। গোপবন্ধু জ্যোতি যাত্রাকে জরিয়ে ভাষা সংস্কৃতি ও খাস করকে বুজুর্গোকে লিয়ে আমারে শহীদোকে লিয়ে পরম্পরা পরিবার কি বনায়ে রাখনে কে লিয়ে সবক জোড়কে চলনে কি যে পরম্পরা রই হ্যাঁ, সেবা কি পরম্পরা রই, ত্যাগ কি পরম্পরা, এস সব নই পিঢ়ি কো রাখনা পড়েগা, কিন্তু ইউজ এন্ড থ্রো কাজ কালচার হ্যাঁ বহুত খারাপ হ্যাঁ।